আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো অশোক লিল্যান্ড 1214 IL এই ট্রাকটা সম্পর্কে। এই ট্রাকটা মানে বেসিক্যালি বলা যায় যে 1212 CRX বা ওইটারই ঠিক মানে সম পরিমাণ কম্পিটিশন দেওয়ার মতো একটা ট্রাক। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো অশোক লিল্যান্ড 1214 IL এই গাড়িটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত, এবং ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে আমি জানাবো এই গাড়িটা যদি 1109 এর সাথে কম্পেয়ার করা হয় তাহলে কতটুকু বেস্ট হতে পারে। তো ভিডিও আমি যেহেতু শুরুতে বললাম যে এই গাড়িটা 1212 CRX এর সাথে সম পরিমাণ, কিন্তু 1109 এর সাথে কীভাবে, তো একজন সাবস্ক্রাইবার তিনি কমেন্ট করে জানিয়েছেন যে তিনি কম্প্যারিজন দেখতে চান আসলে 1109 এর সাথে 1212 CRX, সরি 1214 IL এর কম্পিটিশন যদি দেওয়া হয় তাহলে কোন গাড়িটা বেস্ট হবে, তো সেটা সম্পর্কে জানাবো ভিডিওর লাস্টে। আর এখন জানাবো আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিন স্পেসিফিকেশন এবং টোটাল ওয়েটস অ্যান্ড ডাইমেনশন যা যা যতটুকু আমি জানতে পেরেছি। খুব বেশি কিছু জানতে পারিনি, কিন্তু যতটুকু জানতে পেরেছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিউয়ার্স চলুন শুরু করা যায়। অশোক লেল্যান্ড 1214 IL SE এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে ইঞ্জিন 8 সিরিজ টার্বোচার্জড ইন্টারকোল টাইপ ইঞ্জিন। যেহেতু অশোক লেল্যান্ড তাদের সবগুলো গাড়িতে 8 সিরিজের ইঞ্জিন ইউজ করে থাকে, তো অন্যান্য সিরিজেরও ইঞ্জিন রয়েছে, আই সিরিজ বা অন্যান্য সিরিজের কী কী আছে জানে না, কিন্তু আই সিরিজেরও ইঞ্জিন রয়েছে। তো এটাতে তারা ইউজ 8 সিরিজের ইঞ্জিন ইউজ করেছে, যেটা 1616 IL বা অন্যান্য যে সব বড়ো ছোটো মিডিয়াম মানে হেভি তারপরে লাইট সেগমেন্টের যত সব গাড়ি রয়েছে সবগুলো গাড়িতে এই টাইপের ইঞ্জিন তারা ইউজ করে থাকে। 8 সিরিজের সেম টাইপের ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে, এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি থাকছে এটাতে 3839 সিসি, সেটা হলো মানে টোটাল 3.8 লিটার এখানে ইঞ্জিন ইউজ করা হয়েছে, এবং এটার সিলিন্ডার থাকছে 4 সিলিন্ডার। তো 4 সিলিন্ডার ইঞ্জিন যেহেতু সেই ক্ষেত্রে এটাতে টার্বো অবশ্যই ইউজ হবে, মডার্ন ইঞ্জিন হিসেবে অবশ্যই ইউজ হবে, তো সেটা অবশ্যই থাকছে। এবং ম্যাক্স পাওয়ার থাকছে 120 হর্স পাওয়ার 2400 RPM, এবং এই গাড়িটার ম্যাক্স টর্ক থাকছে 415 নিউটন মিটার 1400 RPM। এখানে একটু RPMটা একটু বেশি আর কি, যে 415 নিউটন মিটার টর্ক প্রডিউস করবে, 415 NM টর্ক প্রডিউস করবে 1400 RPM। অন্য জায়গায় দেখা যায় যে 1200 বা 1100 তো প্রডিউস করে, তো এখানে একটু 200 RPM একটু বেশি টাচ করেছে যেহেতু একটু লো লেভেলের গাড়ি, বাট ঠিক আছে এই হিসেবে। এবং পাম্প হিসেবে এটা ইউজ করা হয়েছে ইনলাইন মেকানিক্যাল পাম্প, এবং ক্লাচ প্লেট থাকছে এই গাড়িটার, ক্লাচ প্লেট 330 মিলিমিটারের ক্লাচ প্লেট এটাতে ইউজ করা হয়েছে। এবং এই গাড়িটার গিয়ার বক্স থাকছে ডুয়েল সিক্স স্পিড ওভার ড্রাইভ, এটাতে গিয়ার বক্স ইউজ করা হয়েছে, এবং এটাতে 5টা গিয়ার থাকবে ফরওয়ার্ডের এবং একটা রিভার্স গিয়ার থাকবে, টোটাল এখানে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার তারা এখানে ইউজ করেছে এই গাড়িটিতে। এবং এই গাড়িটার যে মানে ফার্স্ট গিয়ার রেশিও থাকছে সেটা হলো 8:24:1, এটা হলো ফার্স্ট মানে প্রথম গিয়ার রেশিও। এবং এই গাড়িটির ফ্রন্ট এক্সেল থাকছে ফুল ফ্লোটিং সাইড SHO, এবং এই গাড়িটির রেয়ার এক্সেল রেশিও থাকছে, রেয়ার এক্সেল রেশিও সেটা হলো 6:17:1, এটা হলো রেয়ার এক্সেল রেশিও। এই গাড়িটিতে ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে সম্পূর্ণ এয়ার ডাবল লাইন SCAM ব্রেক সিস্টেম এটাতে ইউজ করা হয়েছে, এবং এই গাড়িটির টায়ার সাইজ থাকছে 9.00 আর 20 16 PR তারের টায়ার। এটাতে কিন্তু রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে অফিসিয়ালি, যেটা গাড়িটা থাকবে যেটা মানে কোম্পানি থেকে যে গাড়িটা আসবে সেটাতে কিন্তু মানে তারের টায়ার ইউজ করা হয়েছে, নর্মালি যে সুতার টায়ার থাকে সেটা না, রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। এবং কেবিন থাকছে ফোল্ডিং টাইপ কেবিন, এটা এইভাবে ফোল্ড করা যাবে, আবার কাজ শেষ হলে আবার নামানো যাবে মানে বসানো যাবে। এবং চেসিস থাকছে ডাবল চেসিস ও রানার আছে, মানে তার এখানে ডাবল চেসিস উল্লেখ করেছে, যেটা মানে ডাবল পার্ট না আসলে, একটা চেসিসের উপরে আরেকটা চেসিস যেটা বসানো প্রয়োজন হয় কেনার পরে, গাড়ি কেনার পরে যেটার উপরে বডিটা আর কি বসানো হবে লোড বডি, তো সেটা বসানোর আগে এক্সট্রা আরেকটা চেসিস বসাতে প্রয়োজন হয়, যেটা এক্সট্রাভাবে কেনার দরকার থাকে বা সব কোম্পানি কিনে থাকে মানে সবাই কিনে থাকে আর কি ট্রাক কেনার পরে, তো সেই যে এক্সট্রা একটা চেসিস কেনার দরকার হয় সেটা কিন্তু ইনবিল্ড অবস্থায় গাড়ির সাথে আপনারা পাবেন এই গাড়িটা যারা কিনে থাকবেন তারা। এবং হুইল বেস থাকছে এই গাড়িটার 4750 মিলিমিটার, এবং সর্বোচ্চ এই গাড়িটার চেসিস লেংথ থাকছে মানে কতটুকু লম্বা এই গাড়িটা সেটা হলো 20.1 ফিট লম্বা, মানে সর্বোচ্চ 20 ফিট চেসিস এখানে পাবেন, মানে সর্বোচ্চ আর কি যতটুকু মানে সবচেয়ে লম্বা যে চেসিসটা, তো 3টা আলাদা অপশন রয়েছে, তো সবচেয়ে বড় অপশনটা হলো 20.1 ফুট মানে 1 ফিট আসলে। তো এই ছিল টোটাল স্পেসিফিকেশন এবং যা যা ছিল আর কি 1214 IL সম্পর্কে। তো মোটামুটি যদি বলা হয় যে অন্যান্য যেসব গাড়ি রয়েছে যেরকম 1212 CRX বা মাহিন্দ্রা বা অন্যান্য গাড়ির চেয়ে একটু মডিউলার, একটু স্টাইলিশ, একটু চর্বি কম মানে সরি ওয়েট
কম ওয়েট লস, মানে বেশি লোড ক্যাপাসিটি, বেশি লোড ক্যারিং ক্যাপাসিটির মতো একটা গাড়ি, সেটা হলো অশোক লেল্যান্ড 1214 IL এই সেগমেন্টে। যেহেতু রেডিয়াল টায়ার, এক্সট্রা চেসিস, তারপরে আর যারা লেল্যান্ডের হার্ডকোর ফ্যান রয়েছেন তাদের জন্য তো অবশ্যই এই গাড়িটা সাজেস্টেড। স্পেশালি নতুন গাড়ি এটা, বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী তারা মানে বেশি দিন হয়নি, 6-7 মাস বা 1 বছর এরকম একটা হয়েছে এই গাড়িটা লঞ্চ করা বাংলাদেশে। তো নতুন গাড়ি বলা যায় যে বেশ ভালোই পারফর্ম করছে যতটুকু আমি শুনলাম। আর এই গাড়িটার সাথে যদি 1109 কম্পেয়ার করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে 1109 যে গাড়িটা রয়েছে সেটার সাথে যদি কম্পেয়ার করা হয়, 1109 ইউজ করা হয়েছে, সরি, হ্যাঁ 1109 যে ইঞ্জিনটা এটাতে ইউজ করা হয়েছে সেটা কিন্তু এই গাড়িটার চাইতে মানে মোর দেন লেস পাওয়ারফুল। আর যদি মানে বলা যায় যে এই গাড়িটা মানে 1109 সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু স্টেবল 1109 কেবিন, কিন্তু অশোক লেল্যান্ডের এটাতে কিন্তু ফুল মানে বড় টাইপের কেবিন আপনারা পাবেন যদি এই গাড়িটার সাথে কম্পেয়ার করা হয়। তো অবশ্যই কম্পারিজন যেহেতু যায় না, অশোক লেল্যান্ডের গাড়িটা একটু বড় সাইজের গাড়ি, মানে ঠিক 16-13 কাছাকাছি, মানে 16-13 তো অনেক বড় হয়ে যায়, মানে কিছুটা ওইরকমই আর কি দেখতে, মানে খালি চোখে যদি দেখা হয়, মডেলের দিকে না তাকানো হয়। তো ভিউয়ার্স, ভিডিওর এবারে আপনাদেরকে আমি জানাবো টাটা 1109 সাথে যদি অশোক লেল্যান্ড 1214 IL কম্পারিজন দেওয়া হয় তাহলে কতটুকু কোন দিক থেকে কোন গাড়িটা বেস্ট হবে। তো সবার আগে টাটা 1109 এটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে টাটা 407 TCIC টেকনোলজির ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন, সেখানে অশোক লেল্যান্ডের 1214 IL ইউজ করা হয়েছে 8 সিরিজ ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন। এবং পাওয়ারের ক্ষেত্রে টাটাতে থাকছে ম্যাক্স পাওয়ার 123.3 BHP, এটা হলো ব্রেকিং হর্স পাওয়ার, 24 RPM সেটা প্রডিউস করতে পারবে, এবং সেখানে অশোক লেল্যান্ডে 120 হর্স পাওয়ার প্রডিউস করবে অশোক লেল্যান্ডের 1214 IL যে গাড়িটা সেটা 24 RPM, দুইটাই প্রায় সেমই বলা যায়, কারণ 123.3 BHP অলমোস্ট 120 বা 10 হর্স পাওয়ারের কাছাকাছি সেমই বলা যায়। এবং এই গাড়িটার ম্যাক্স টর্ক থাকছে যেটা টাটা 1109 সেটার 400 Nm টর্ক প্রডিউস করবে সর্বোচ্চ, সেটা 1400 RPM প্রডিউস করবে, সেখানে অশোক লেল্যান্ডের 1214 IL 415 Nm টর্ক প্রডিউস করবে 1400 RPM। এবং এই গাড়িটার ম্যাক্স GVW থাকছে টাটার 12,999 kg, মানে অলমোস্ট 13 টন, 1 কেজি কম, 13 টন, মানে 13 টনই বলা যায় আসলে অফিসিয়ালি, মানে সেখানে তারা 1 কেজি কম উল্লেখ করেছে, তো 13 টন আসলে 1 কেজিতে কী যায় আসে। এবং এই গাড়িটার অশোক লেল্যান্ডের ক্ষেত্রে যদি আসা হয় সেখানে থাকছে 12,900 kg, মানে 12 টনের চাইতে মানে 13 টনের চাইতে 10 কেজি কম, এটা মোটামুটি মানার মতো, মানে দুইটাই আসলে 12 টন, সরি দুইটাই আসলে 13 টন লোড ক্যাপাসিটির গাড়ি, একটাতে টাটা উল্লেখ করেছে 100 কেজি কম, আর অশোক লেল্যান্ডের উল্লেখ করেছে 10 কেজি কম, মানে অলমোস্ট তার একটা আইডিয়াল একটা ফিগার দেয়। তো জেনুইনলি রিয়েল লাইফে এটা 13 টনই ধরা যায় আসলে, মানে ফুললি যদি অফিসিয়ালি ধরা হয় বাস্তবে। আর টাটা এখানে উল্লেখ করেছে অফিসিয়ালি তারা মানে প্রমিসিং লোড ক্যারিং ক্যাপাসিটি তারা এখানে উল্লেখ করেছে, মানে 13 টন আসলে, কিন্তু আর অন্যান্য আমি জায়গায় দেখলাম যে বেশ কিছু জায়গায় তারা এখানে উল্লেখ করছে 15 টন পর্যন্ত গাড়ি আনঅফিসিয়ালি লোড টানতে পারবে, মানে টাটার যে গাড়িটা, অশোক লেল্যান্ডের যে গাড়িটা সেটা মানে অন মার্কেট। তো মানে দুটাই আসলে সেম, দুইটা গাড়ি আসলে সেম লোড টানার মতো ক্ষমতা রাখে, ক্ষমতা সম্পন্ন গাড়ি, দুইটা গাড়ি 15 টন লোড ক্যাপাসিটির গাড়ি যদি ওভারলোডের ক্ষেত্রে ধরা হয় তাহলে, কিন্তু 14 টন যদি ধরা হয় তাহলে মোটামুটি সব দিক থেকে ওকে, যেহেতু ছোটো গাড়ি বেশি লোড না চাপানোই ভালো, আর ওভারলোডে যদি চলে আসলো গাড়ি তো সেটা গাড়ির জন্য ক্ষতিকর, রোডের জন্য ক্ষতিকর, রাস্তায় চলার পথে যতটুকু আর কি চলবে সেই সময়ে সেই পরিস্থিতি অনুযায়ী ক্ষতিকর, এবং যারা চালাবে তাদের জন্য একটা ডেঞ্জারাস একটা মোমেন্ট যতক্ষণ গাড়িতে থাকবে, গাড়ির সাথে থাকবে। তো অবশ্যই ওভারলোড করা, এটা পরিহার করা অবশ্যই প্রয়োজন, কিন্তু তারা কোম্পানি ক্লেম করছে যে আনঅফিসিয়ালি মানুষ এই গাড়িটাতে 15 টন লোড ক্যারি করে থাকে অন রোড। তো সেই ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম, আর যতটুকু জানতে পারলাম এটা 15 টন পর্যন্ত লোড টানে 1214 IL, এবং 1214 IL যে গাড়িটা সেই গাড়িটা আর 1109 অলমোস্ট 1 টন বা 1/2 টন একটু কম বেশি হবে, ওটাও 15 টনের কাছাকাছি যদি আনঅফিসিয়ালি লোড ক্যারিং ক্যাপাসিটি ধরা হয়। কিন্তু এখন এখানে তারা একটা জিনিস উল্লেখ করেছে যে 1212 IL যে গাড়িটা রয়েছে সেই গাড়িটার কিন্তু পুরা স্পেসিফিকেশনে যতটুকু আমি দেখলাম তাদের যে শিট রয়েছে স্পেসিফিকেশনের, সেখানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ তাদের অফিসিয়াল। তো
যাই হোক, এখানে তারা উল্লেখ করেছে যে 12-12 LG গাড়িটা রয়েছে, সেই গাড়িটার যে লোড ক্যারিং ক্যাপাসিটি সেটা হলো, তো এখানে তারা লোড ক্যারিং ক্যাপাসিটির ক্ষেত্রে একটু ডিফারেন্স রেখেছে, কিন্তু যদি বলা হয় যে স্পেসিফিকেশনের ক্ষেত্রে তাহলে তারা এখানে বলেছে 415 Nm টর্ক প্রডিউস করবে 12-12 L এবং 415 Nm টর্ক প্রডিউস করবে 12-14 IL, তো ডিফারেন্স নাই, সেম। আর 330 mm ক্লাস প্লেট দুইটা গাড়িতে আছে, দুইটাই 120 horsepower এবং দুইটারও সিসি 3839 cc, তো এখানে একটা সেম লিগাসি একটা বলা যায়, যে যেরকম অশোক লেল্যান্ডের 16-16 IL এবং 16-13 ভিতরে যতটুকু ডিফারেন্স রয়েছে, 16-13 ওকে, আর 16-16 IL একটু বুস্টেড, আর একটু হেভি, আর একটু রোবাস্ট টাইপের, মানে 16-13 চাইতে, তো এখানে তারা একটু বুস্টেড অপশন রেখেছে, যদি কেউ আরেকটু বড়ো সাইজের আর একটু বেশি পাওয়ারের কিছু একটা নিতে যায়, তো সেক্ষেত্রে 12-14 IL বেস্ট অপশন 12-12 চাইতে। 12-12 কিন্তু আপনারা সিঙ্গেল ক্যাবিন পাবেন, ডাবল ক্যাবিন দুটো অপশন রয়েছে যতটুকু দেখলাম, সিঙ্গেলে দেখলাম আসলে ডাবল থাকার কথা, আর 12-14 IL-এ ডাবল ক্যাবিন অপশন থাকছে, যেটা 16-16 IL-এর সাইজের একটু হালকা পাতলা কম মনে হতে পারে রিয়েল লাইফে, কিন্তু একই। তো ভিউয়ার্স, এই ছিল টোটাল স্পেসিফিকেশন এবং ওয়েটস অ্যান্ড ডাইমেনশনের ফুল কম্পারিজন, যতটুকু আপনারা জানতে চেয়েছিলেন তার চেয়ে একটু বেশি জানানোর চেষ্টা করলাম, 12-14 IL এবং 12-12 IL-এর মেজর কতটুকু মিল রয়েছে। তো ভিউয়ার্স, আর 1109 সম্পর্কেও জানানোর চেষ্টা করলাম, নেক্সটে এরকম আপনারা কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, নেক্সটে আপনারা কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান, যেহেতু একটা ভিউয়ার্স, একজন ভিউয়ার্স বা একজন সাবস্ক্রাইবার তিনি কমেন্ট করে জানিয়েছেন, তো সেই জন্য আমি জানালাম আজকের এই ভিডিওতে। আপনারাও চাইলে জানাতে পারেন, আপনাদেরও কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো, যদি বড়ো কোনো কিছু হয় তো অবশ্যই ভিডিওতে জানানোর চেষ্টা করবো, আর যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে আপনারা কোন লিল্যান্ডের গাড়ি, কোন টাটার গাড়ি, কোন আইসারের গাড়ি, কোন মাহিন্দ্রার গাড়ি, কোন ভলভো, স্কেনিয়া, ম্যান, মার্সিডিজ, যে কোনো গাড়ি সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যে কোনো বাস অথবা কোন ট্রাক সম্পর্কে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।